নমস্কার বন্ধুরা, আমি জিনিয়া বেঙ্গল ফিশ এন্ড ওয়েব চ্যানেলে আর একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার বিষয়টা বেশ কয়েকজন দর্শক বন্ধুর অনুরোধেই কিন্তু করা। প্রথম প্রথম আমি এই বিষয়টাকে অত গুরুত্ব দিয়ে ভাবিনি, হয়তো ভেবেছিলাম এটা খুব একটা গুরুত্ব নেই, কিন্তু বেশ কয়েকজন বারবার যখন আমাকে লিখে পাঠালো তখন মনে হলো সত্যি এই বিষয়টা নিয়ে আলোচনা করা খুব জরুরি। কি বলো তো বিষয়টা? নক্ষুনি। নক্ষুনি কিন্তু ভীষণ একটা সমস্যা, এবং শুধু সমস্যা বলবো কেন, এটা ভীষণভাবে ব্যথা দেয় এবং যন্ত্রণাদায়ক। তাই আমি তোমাদের কাছে ঘরোয়া একটা পদ্ধতির কথা বলবো, সেই পদ্ধতিতে করে যদি তোমরা ভালো থাকো। আমি সবসময় কিন্তু বন্ধুরা ডাক্তার দেখানোর পরামর্শ দেবো, কারণ যে কোনো জিনিস কিন্তু বাড়াবাড়ি হওয়ার আগে অবশ্যই তোমরা একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে। তাও কিন্তু তোমাদের ঘরোয়া কিছু পদ্ধতি আমি আজকে জানাচ্ছি। সবার আগেই বলবো এই নক্ষুনি জিনিসটা কি এবং এটা কোথায় হয়। এটা হাতেও যেমন হয় সেরকমভাবে কিন্তু পায়েও হয়। কি হয় বলতো? যখন আমাদের অসাবধানবশত হয়তো ঠিকমতো নখ না কাটি, তখন নখের কোণগুলো মাংসর মধ্যে ঢুকে থাকে, এবং তারপরে তার জন্য কি হয় বলতো, ওই জায়গাটা লাল হয়ে যায়, ফুলে যায় এবং কুঁজো হয়ে যায়। তার মানে বলতে পারো ইনফেকশন হয়ে যায় জায়গাটা। তাই সবার আগে দরকার এটাকে ঠিক করা। সেই ঠিক করার পদ্ধতিগুলোই আমি তোমাদের আজকে বলবো। কিছুটা হালকা মানে গরম জলের মধ্যে একটু নুন মিশিয়ে নাও, তারপরে ওই নুন মেশানো জলের মধ্যে তোমাদের যে আঙুলে, হাতে এবং পায়ের যে আঙুলে নক্ষুনি হয়েছে সেটা বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখো, তাহলে দেখবে খুব ভালো আরাম পাবে। এছাড়া কি করবে বলতো? অনেকটা যখন এই নক্ষুনিটা মানে চুবিয়ে রাখার পরে দেখবে নখটা খুব নরম হয়ে যাচ্ছে, তখন একটা ভোঁতা মতো চিমটের সাহায্যে ওই জায়গাটা নখটাকে আলতো করে তুলে নেবে, এবং সেই জায়গা যে আলতো করে যদি তুলতে পারো তার তলায় অল্প করে একটু তুলো ঢুকিয়ে দেবে। তাহলে কি হবে বলতো, আরও মাংসর মধ্যে ওই নখটা ঢুকে থাকবে না, তাহলে মানে ব্যথাটা কিন্তু অনেকখানি উপশম হবে। এবারে আমি তোমাদের বলবো ঘরোয়া একটা পদ্ধতি, যে পদ্ধতিতে নক্ষুনির ব্যথাও বলো এবং নক্ষুনি অনেকটা সেরে যেতে পারে। কি করবে বলতো? একটা কিংবা দুটো পান নেবে, একটা নিলেও হয়ে যাবে, তার সঙ্গে দুটো তেজপাতা নেবে। এই পানের পাতা আর তেজপাতা ভালো করে বেটে নেবে, বেটে একটা পেস্টের মতো কিন্তু তৈরি করবে। এবার সেই পেস্টটা তোমাদের যে আঙুলে নক্ষুনি হয়েছে সেখানে প্রলেপ দিয়ে দেবে, অনেকক্ষণ রাখবে, বেশ কিছুক্ষণই রাখবে, যতক্ষণ না ওটা শুকিয়ে যাচ্ছে। তারপরে তোমরা অন্য একটা জায়গাতে করে গরম জল বসাবে, তার মধ্যে 15-20টা নিম পাতা একটু থেতো করে ফেলে দেবে। নিম পাতাটা 5-10 মিনিট কিন্তু ফুটতে দেবে। তারপরে সেই জলটা ছেঁকে নিয়ে হালকা হালকা গরম থাকাকালীনই ওই যে আঙুলে তোমাদের নক্ষুনি হয়েছে ওর যেটাতে প্রলেপ দিয়েছো তোমরা, ওই পান পাতা আর তেজপাতার প্রলেপ দেওয়া আছে, সেই আঙুলটা কিন্তু ওই জলের মধ্যে চুবিয়ে দেবে। যদি হাতের ক্ষেত্রে হয় তাহলে হাতের নখ দেবে, যদি পায়ের ক্ষেত্রে হয় তাহলে একটা বড় জায়গাতে নেবে যাতে পায়ের নখটা তোমাদের চুবাতে সুবিধা হয়। এটা করলে কিন্তু দেখবে অনেকখানি উপশম পাবে। সারা দিনে পারলে 3-4 বার করে করতে পারো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা ফল পাবে। এছাড়া কি করতে পারো বলতো? হলুদ, একটু কাঁচা হলুদ, তার সঙ্গে একটু হরিতকি। হরিতকি কিন্তু যে কোনো দশকর্মার দোকানেই তোমরা পেয়ে যাবে। আর নিম ফল, নিম ফল কিন্তু পাওয়া খুব একটা মানে কষ্টকর ব্যাপার নয়, সহজেই কিন্তু নিম ফল পাওয়া যায়। যদি না নিম ফল পাও তাহলে নিম পাতাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধাই নেই। তবে নিম ফল পেলে কিন্তু অতি অবশ্যই নিম ফলটা ব্যবহার করো। এই কটা একটু পেস্টের মতো করে নেবে, তারপর সেটা ওই জায়গাটায় নক্ষুনি যে
যে আঙুলে হয়েছে সেখানে লাগিয়ে রেখে দেবে। সারা দিনে কিন্তু 4-5 বার মতনই কিন্তু তোমরা এইভাবে লাগাবে। লাগালেই দেখতে পাবে তোমাদের ব্যথাও যেমন কমে যাবে, আস্তে আস্তে কিন্তু নখ কুনিটাও কিন্তু ভালো হয়ে যাবে। এবার কিন্তু বলবো বন্ধুরা যে নখ কাটার সময় কিন্তু তোমরা ভীষণভাবে সচেতন হবে। তবুও বলে রাখি, যদি তোমাদের খুব বাড়াবাড়ি হয়ে যায়, যদি দেখো নখকুনিটা সত্যিই খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে একদম দেরি করো না। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা কতখানি উপকারে পাচ্ছো, কিংবা এই ধরনের সমস্যায় তোমরা এটা ব্যবহার করছো কিনা, করে কতটা সেটাতে ফল পাচ্ছ, সেটা কিন্তু জানাতে আমাকে একদম ভুল করবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, তোমাদের মতামত জানিও এবং বন্ধুদের মধ্যে ভীষণভাবে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। বন্ধুরা, যাবার আগে একটা কথা সব সময় তোমাদের বলে যাচ্ছি যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যদি কোনো বিষয় আমাদের কাছে জানার থাকে, সেটা যে কোনো ধরনের সমস্যা হতেই পারে, শারীরিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, সব সময় কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমাদের যে টিম আছে তারা কিন্তু তোমাকে ঠিক সময়ে উত্তরটা দিয়ে দেবে। ভালো থেকো বন্ধুরা, নিজেদের তো ভালো রাখবে, নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো এবং সব সময় বেঙ্গল ফিউশনকে সাথে নিয়ে চলো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।